सिद्दीकिया मीडिया एंजॉय बाय लिसनिंग टू द इस्लामिक लेक्चर्स। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ওয়াহাবি কারা আর কিভাবে বুঝবো যে এরা ওয়াহাবি। আমরা সংক্ষিপ্তভাবে বলতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিলানা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিলানা। তখন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়ামিনের জন্য দোয়া করেন, শামের জন্য, বরকতের জন্য দোয়া করেন, কিন্তু নজদের জন্য কেন দোয়া করেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নজদের জন্য কিভাবে দোয়া করব, নজদ থেকে শয়তানের দুটি শিং বের হবে। সে শয়তানের দুটি শিং কি? একটি হলো মুসাইলামাতুল কাজ্জাব নামের ভণ্ড নবী, আর পরবর্তীতে হলো আরেকজন আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদিকে, আব্দুল ওয়াহাব নজদি হলো জলদস্যু পরিবারের একজন লোক। এই লোকটা ছোটবেলা থেকেই গোড়াপন্থী, সমাজ, রাষ্ট্র, দেশ, ধর্ম কোনো কিছুকেই সে তোয়াক্কা করত না, কিন্তু কোরআন হাদিস কিঞ্চিত সামান্য শেখার পরে সে তাওহিদবাদীর মুখোশ ধরে সে রিসালাত, শানে রিসালাত, শানে বিলায়ত এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে অবস্থান নেয়। তো সেই আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসারী, আমরা তাদেরকে ওয়াহাবি বলে থাকি। এই ওয়াহাবিদের চিনার ব্যাপারে হাদিস সহ, হাদিস শরীফ সহ অসংখ্য ওলামায়ে কেরামের কিতাব থেকে প্রমাণিত। সেটি হলো খারিজিদের যে ধরনের অভ্যাস, ওয়াহাবিদের মধ্যে এই ধরনের কার্যকলাপ বিদ্যমান। যেমন অধিকাংশ ওয়াহাবি কারণে অকারণে সবসময় মাথা মুন্ডাবে, টাকনুর উপরে কাপড় পরতে পরতে এমন পর্যায়ে পড়বে যেটা দেখতে বেমানান। শুধু তাই নয়, এরা আকিদার ক্ষেত্রে এরা বলে বলে থাকে যে আল্লাহকে মানলেই হবে, রাসূলকে মানার দরকার নাই। এদের আকিদার মধ্যে অন্যতম আকিদা হলো নবী আমাদের মতোই সাধারণ মানুষ, নবী আমাদের মতোই সাধারণ মাটির তৈরি, নবী আমাদের মতোই, নবী নূরের তৈরি নয়, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা ইলমি গায়েবের অধিকারী করেননি, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাজির নাজিরের ব্যাপারে অসংখ্য আজেবাজে মন্তব্য করেন, হাত তুলে মোনাজাত করাকে বিদাত বলে, মুসলমানদের আজানের পরে, আজানের আগে দরুদ পড়া, আজানের পরে দোয়া করা, জুমার সালাতের দ্বিতীয় আজানকে অস্বীকার করে। শুধু তাই নয়, এরা মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করাকে বেদাত বলে, মানুষ ইন্তেকালের পরে আমরা সওয়াবের আশায় কুলখানি চল্লিশা করে থাকি, এই সবকে তারা বেদাত এবং হারাম বলে। শুধু তাই নয়, বাংলাদেশের একজন কথিত ওয়াহাবি সে বলেছিল, আপনি যদি চল্লিশা করতে পারেন, যদি মৃত ব্যক্তিকে আপনি জাহান্নামে দিতে চান তাহলে আপনি চল্লিশা করবেন, তাহলেই সে জাহান্নামে যাবে। তাদের আকিদা এত নোংরা। শুধু তাই নয়, এরা হক্কানি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে, এরা বায়াতকে অস্বীকার করে, এরা পীর মুরিদির আমলকে এরা শিরিক বেদাত ফতোয়া দেয়। এরকম অসংখ্য আকিদা তাদের মধ্যে আছে। মাজার জিয়ারতকে তারা হারাম বলে, কদম বুসিকে তারা শিরিক বেদাত বলে, মাজার জিয়ারতকে তারা শিরিক বলে, এরকম অসংখ্য আকিদা তাদের মধ্যে। তারা শুধু এক আল্লাহকেই মানতে চায়, তারা নবীকেও মানতে চায় না, সাহাবায়ে কেরামকে মানতে চায় না, হাক্কানি আউলিয়ায়ে কেরামকে মানতে চায় না। এরাই হলো ওয়াহাবি, আর এরাই হলো রাসূল ঘোষিত 72-73 ফিরকার জাহান্নামী ফিরকা। এই ফিরকা থেকে আমরা হেফাজত থাকব। আল্লাহ রাসূল বললেন বনী ইসরাইলে ছিল 72 ফিরকা, আর আমার উম্মতের মধ্যে হবে 73 ফিরকা, 73 ফিরকার মধ্যে 72 ফিরকায় জাহান্নামে যাবে,
একটি ফেরকা শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা যাদের আমল আকীদা মত পথ আমি এবং আমার সাহাবায়ে কেরামের আমল আকীদা মত পথের উপর থাকবে। এজন্য আসুন এই ওয়াহাবিদেরকে আমরা চিনে রাখি, ওয়াহাবিদের থেকে, ওয়াহাবি মতবাদ থেকে, এই সৌদি পেট্রো ডলারের লোভী এবং ইহুদি খ্রিস্টানদের বেতনভুক্ত দালালদের থেকে আমরা নিজেদের ঈমান আমল আকীদাকে রক্ষা করি এবং আমরা নিজেরা হেফাজত থাকি।